हाय एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आपनारा सबाई केमन आछेन? आशा करी आपनारा सबाई भालो आछेन। आबारो चले एसेछि आपनादेर माझे चुलेर जत्ने 100% कार्यकरी मैजिकल हेयर अएल रेमेडी निये। आजकेर ए हेयर अएल रेमेडिटी खुबी सहज पद्धतिते तैरी करे देखाबो। ए हेयर अएल रेमेडिटी चुले व्यवहार करार फले चुलेर गोड़ा मजबूत होबे, नतून चुल गजाते सहायता करबे, चुल पाका रोध करबे, चुलके द्रुत लम्बा करबे, चुलके करबे झलमले स्वास्थ्य उज्जवल। ए हेयर अएल रेमेडिटी नारी पुरुष उभयई आपनारा आपनादेर चुलेर जत्ने व्यवहार करते पारबेन। आशा करी आजकेर ए मैजिकल हेयर अएल रेमेडिटी आपनादेर जन्य भीषण हेल्पफुल होबे। रेमेडिटी भालो लागले भिडियोते एकटी लाइक दिबेन, परिचितदेर साथे रेमेडिटी बेशी बेशी करे शेयर करबेन। ए धरनेर हेल्पफुल रेमेडी आरो पेते चाइले आमार यूट्यूब चैनलटी सबस्क्राइब करबेन एबं आमार फेसबुक पेजटी फलो करते भूलबेन ना। चुलेर जत्ने 100% कार्यकरी मैजिकल हेयर अएल रेमेडिटी तैरी करार जन्य निये निएछि एलोवेरा। एलोवेरार मध्ये रयेछे एंटीअक्सिडेंट एबं भिटामिन इ, जा आमादेर चुलेर जन्य हजारो गुण उपकारी। एलोवेरा जेल नियमित चूले व्यवहार करार फले चूलेर गोड़ा मजबूत है, नतून चूल गजाते सहायता करे, चूल के द्रुत लम्बा करे, चूल के सॉफ्ट एवं सिल्की करे, चूल के करे तोले झलमले स्वास्थ्य उज्जवल। एखाने एक टुकड़ा एलोवेरा आमी खूब भालोभावे परिष्कार पानी दिए धुए कुचि कुचि करे केटे निएछि। तो एई पर्याये एलोवेरा कुचिगुलोके एकटी बाटिर मध्ये तुले निच्छि। এই পর্যায়ে নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে সফট এবং সিল্কি করতে সহায়তা করে। এখানে আমি মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে পেঁয়াজ কেটে নিয়েছি। এই পর্যায়ে একটি পরিষ্কার বাটির মধ্যে 4 চামচ পরিমাণ অ্যালোভেরা কুচি এবং 4 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং অ্যালোভেরা কুচিগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে অ্যালোভেরা এবং পেঁয়াজের পেস্টগুলো আমি একটি হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব 100 গ্রাম পরিমাণ নারকেল তেল। তো চামচের সাহায্যে খুব ভালোভাবে অ্যালোভেরা এবং পেঁয়াজের পেস্টের সাথে নারিকেল তেল মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে নারিকেল তেলের পরিবর্তে সরিষার তেল অথবা অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমেডি আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদেরই উপকারে আসবে। আপনারা ঠিক এভাবে এই হেয়ার অয়েলটি তৈরি করে আপনাদের চুলে ব্যবহার করতে পারবেন। এই রেমেডিটি আপনাদের চুলে ব্যবহার করার ফলে আপনাদের চুলে সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। তো এই পর্যায়ে উপাদান মিশ্রিত হাঁড়িটাকে চুলার উপরে বসিয়েছি আর চুলার হিটটাকে একদমই লো হিটে রেখেছি। এভাবে করে আমি 10 মিনিটের মতো উপাদানগুলোকে জাল করে নিব। তো 10 মিনিটের মতো উপাদানগুলোকে জাল করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার হিটটাকে বন্ধ করে দিব এবং উপাদান মিশ্রিত হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটি ছাঁকনির সাহায্যে উপাদানগুলোকে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে পাতলা সুতি কাপড় দিয়েও উপাদানগুলোকে ছেঁকে তেলগুলোকে আলাদা করে নিতে পারেন। তো চামচের সাহায্যে চেপে চেপে আমি উপাদানগুলো থেকে তেলগুলোকে আলাদা করে নিচ্ছি। তো আপনারা তেলের কালারটা দেখেই বুঝতে পারছেন, তেলের কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে তেলটা কতটা কার্যকরী। তো এভাবে আপনারা খুব ভালোভাবে উপাদানগুলো থেকে তেল বের করে নেবেন। তো আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে তেল বের করে নিয়েছি। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমেডিটি খুব সহজেই তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বলে দিব এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমেডিটি আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন। এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমেডিটি বেশি করে তৈরি করে আপনারা যে কোনো ধরনের জারের মধ্যে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করে আপনাদের চুলের যত্নে ব্যবহার করতে পারবেন। এই রেমেডিটি আপনারা রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আপনাদের চুলে ব্যবহার করবেন। যতটুকু তেল আপনাদের চুলে ব্যবহার করবেন ততটুকু তেল বাটির মধ্যে ঢেলে আঙুলের সাহায্যে মাথার স্ক্যাল্প থেকে শুরু করে একদম চুলের শেষ ভাগ পর্যন্ত রেমেডিটি খুব ভালোভাবে লাগাবেন। রেমেডিটি লাগিয়ে আপনারা মাথার স্ক্যাল্পে 5 মিনিটের মতো ম্যাসাজ করবেন। ম্যাসাজ করার পর আপনারা রাতের বেলা ঘুমিয়ে যাবেন। সকালে ঘুম থেকে উঠে যখন আপনারা গোসল করবেন তখন শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে ফেলবেন। এই নিয়ম অনুসারে সপ্তাহে 3 দিন এই রেমেডিটি আপনারা আপনাদের চুলের যত্নে ব্যবহার করবেন। নিয়মিত চুলের যত্নে রেমেডিটি ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে।